জীবনটা অনেক সুন্দর করে রাখবো, ঠিক আছে? তুমি আমাকে অনেক সুখ দিবে, শান্তি দিবে, ভালোবাসা দিবে, আমাকে কখনো কষ্ট দিবে না, ঠিক আছে? তোমাকে আমি অনেক ভালোবাসি, বুঝতে পারছো? তো যাই হোক, আমাকে কখনো তুমি ছেড়ে যাবে না, তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি, জানো? জান, আমি তোমাকে কখনো ছেড়ে যাবে না, তুমি আমাকে কখনো অবহেলা করবে না। না, আমি কখনো তোমাকে অবহেলা করব, ঠিক আছে? ছোট থেকে অনেক কষ্ট পাইছি, শুধু তোমার দেখে আমার অনেক ভালো লাগছে। সত্যি বলতেছো? হ্যাঁ, এই জন্য আমি তোমার সাথে বিয়ে করছি। তুমি আমাকে কখনো কষ্ট দিবে না? না শোনো, আমি তোমাকে কখনোই কষ্ট দেব না, তোমাকে আমি অনেক অনেক সুখে রাখবো, জানো? তোমাকে আমি অনেক ভালোবাসি, আই লাভ ইউ জান। তোমার কাছে আমার একটা জিনিস চাওয়া আছে। কি বলো? তুমি আমাকে একটা সন্তান দিবে, ঠিক আছে? ঠিক আছে, তোমার কাছে আর কোনো কিছু চাওয়া নেই। হ্যাঁ শোনো, আই লাভ ইউ শোনো জান। এই এই এটা কে? হ্যাঁ হ্যাঁ, এটা কে বলতেছি? আগে বলো এটা কে? বলতেছি বলতেছি, এটা কে? দাঁড়া দাঁড়া বলতেছি। ওই নাম, এটা কে? আগে কোন লোক? বলতেছি বলতেছি, দাঁড়া দাঁড়া বলতেছি, এটা কে? বলতেছি আমি বলতেছি। এই জামাই কে? এটা কে? ওনার জিজ্ঞেস করে এটা কে? আমি কে? তুই কে? আমি বলতেছি বলতেছি, তুমি দাঁড়া বলতেছি, আমি বলতেছি বলতেছি, তুমি দাঁড়া কর, তুমি দাঁড়া দিছে ক, বলতেছি আগে তুই ক, আর তুমি হাতটা ছাড়ো, দাঁড়া ছাড়ো, আগে তুই ক, আর হাতটা ছাড়ো না তুমি, আমি বলতেছি তোমাকে, বলতেছি তুমি ছাড়ো, আর ছাড়ো, আমি বলতেছি, বলতেছি তো, আরে বলতেছি আমি, বলতেছি আমি, বলতেছি আমি, বলতেছি আপনি আমার জানতে, তুই কে? তুই বলতেছি বলতেছি, আপনি কে? আমি বলতেছি কে? আপনি কে? আপনি কে বলবেন? তুই জিগা? আরে আরে ভাই, আমি বলতেছি তুমি ছাড়ো না, তাহলে ওই ওই তোরে কইবো, আমি বলতেছি এই রাখো, আমি বলতেছি, আমি বলতেছি রাখো, তুমি ছাড়ো 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 না, তুই আগে ছাড়, ছাড়বে না, রাখ কো দেই আগে, তুই কই কে? তুমি এটা আমার, এটা আমার বউ, এটা আমার বউ, বউ আমি বিয়ে করছি, বলতেছি রাখো, ও হচ্ছে আমার বিয়ে করাবো, ঠিক আছে? আর তুমি ও আমার বউ, হ্যাঁ ও তোমার বউ মানে? হ্যাঁ, তুমি না বলছিলা তুমি বিয়ে করনি? না, আমি তোমার সাথে মিথ্যা কথা বলেছিলাম। কেন আমার সাথে মিথ্যা কথা বলেছো তুমি? না এই শোনা, তুমি রাগ করো না, প্লিজ তুমি বসো, রাগ করো না, বসো প্লিজ, তোমার এক বউ থাকতে, তোমার এক বউ থাকতে তুমি আরেকটা বিয়ে করো, তুমি বসো, তুমি বসো, তুমি আমারে কাটা লাগে, হ্যাঁ কি দিছো, কি দিছো তুমি আমার, কি দিছো, কি দেইনি, সারা জীবন কি দিছো, তাহলে কি দেইনি, পা তোমার বাবার বাড়ি থেকে যৌতুক দিছো, হ্যাঁ তুমি একটা সন্তান দিছো আমারে, রাখো তুমি ছাড়ো, হ্যাঁ আমি ওরে নিয়ে থাকবো, তুমি চলে যাও, আমিও তোমার সাথে থাকবো না। হ্যাঁ কি বলো, না শোনা তুমি যেতে পারবে না, না না যান, তুমি যাও না, ওই যাও না, তাহলে আমি কে? হ্যাঁ আমি ও যেতে, তো শোনা, তাহলে আমি কে? তুমি তুমি এখন কেউ না, তুমি ছাড়ো, তুমি চলে যাও, তোমার আমি রাখবো না, তুমি চলে যাও, ও থাকবে ঠান্ডাও, ঠিক আছে? হ্যাঁ ও হচ্ছে আমার বিয়ে করা বউ, তুমি একটু ঠান্ডা থাকো, তুমি কোনোদিনই করো না শোনা, তুমি আমারে মাফ করে দাও। তাহলে কি মাফ করবো, তুই ক, তুমি আমারে মাফ করে দাও। তুমি তোমার একটা বউ বর্তমানে থাকতে তুমি আবার আমার জীবনটা কেন নষ্ট করছো? আরে রাখো তুমি, রাখো তুমি, চুপ থাকো, আমি চুপ থাকবো, আমি ওকে কি, তুমি আমার জীবনটা কেন নষ্ট করছো, সেই কৈফল আগে দাও। আচ্ছা দিচ্ছি তোমাকে, তুমি আমার জীবনটা নষ্ট করছো, তুমি এখন রাগ করো না, ঠিক আছে? আমি ওকে বিয়ে করেছি, তুমি আমারে এখন মাফ করে দাও। টাকা পয়সা দিছো? টাকা পয়সা দিতে পারছো না? একটা সন্তান দিতে পারছো? হ্যাঁ ওই আমি কি সন্তান তোর তৈরির কারখানা? হ্যাঁ তুই কইলে আমি দিয়া দিব। হ্যাঁ তুমি দিতে পারছো পারে? হ্যাঁ তোর কি দেই নাই? হ্যাঁ তুমি আমার মাফ করে দাও ভাই, সর মাফ করে দাও, শোনা আমার মাফ করে দাও, সর যা, তুই যা, সর তুমি মাফ করে দাও আমারে, না তুই সর মাফ করে দাও, মাফ করে দাও মানে, আর তুমি রাখো, তুমি রাখো, আমি রাখবো মানে, আমি রাখবো মানে, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, আমি চুপ থাকবো মানে, হ্যাঁ তুমি চুপ থাকো, তুমি এই আমি চুপ থাকবো মানে, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তোমাদের দুইজনের যদি সবকিছু ঠিকই থেকে থাকে মাঝখানে আমার আনছো কেন? আচ্ছা তুমি ঠাট্টা, তুমি ঠান্ডা, তুমি ঠান্ডা, আমি আনছো কেন? তুমি ঠান্ডা, তুমি ঠান্ডা, কিসের জন্য আনছো আমারে? তুমি ঠান্ডাও, ওকে বিদায় করে দেব, তুমি ঠান্ডা করো, তুমি ঠান্ডাও, তাই আমার বিদায় করবে মানে? হ্যাঁ তুই আমার বিদায় করবে মানে? তুমি কি দিছ আমারে? তোর কি দেই নাই? কি দিছ আমারে? তোর কি দেই নাই? ওর কাছে আমি সব পাবো, তুমি কি দিছ আমাকে? তোর কি দেই নাই রাখো? হ্যাঁ তুমি আমার একটা সন্তান দাও নাই, আমার তোমার বাপের বাড়ি থেকে আমার টাকা পয়সা দাও নাই, হ্যাঁ তোমার আমি গোলামের পুত, আমি কি সন্তানের কারখানা? হ্যাঁ তুই চাপ।
আমি কোনো ভালোবাসা পাইনি, ঠিক আছে? তোমার কাছ থেকে ভালোবাসা পাইনি, যার কারণে আমি ওরকে বিয়ে করেছি। তুই আমার কাছ থেকে যদি ভালোবাসা না পাস তাহলে এত বছর সংসার করছিস কেন? রাখো। এরকম উত্তেজিত হয়ে তো কোনো কিছু হবে না। কি সমস্যা, কিসের জন্য আপনি আবার বিয়ে করছেন এটা বলে? আমি ওর কাছ থেকে কোনো ভালোবাসা পাইনি, কোনো অর্থ সম্পদ পাইনি, আমি কোনো ছেলে কোনো বাচ্চা কাচ্চা পাইনি, যার কারণে আমি তোমাকে বিয়ে করেছি। আমি তোমাকে নিয়ে সংসার করব। ও চলে চলে যাক। তুমি আমাকে ঠকিয়েছো কেন? তুমি আমি তোমাকে ঠকাই নেই, 100% ঠকাইছো। না, আমি তোমাকে ঠকাই নেই। কেন আমাকে ঠকিয়েছো? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আবার আরেকজন আমাকে বিয়ে করছো, আমাকে জানাওনি, না জানি তোমার স্ত্রী ছয় সবলে সংসার করছে। আমি তোমার রূপ দেখে, তোমার যৌবন দেখে, তোমার ই দেখে আমি বিয়ে করেছি। আমি গরিব মানুষের মেয়ে, অনেক অভাব অনটনে আমার দিন যাই, আমার মা নেই, আমার বাবার কাছে আমি মানুষ। তোমার অর্থ সম্পদ দেখে, তোমার চেহারা দেখে আমার আমাকে তোমার কাছে বিয়ে দিয়েছে, কিন্তু তুমি এভাবে ঠকানো তোমার উচিত হয়নি। আমি আর তোমাকে ঠকাবো না। ঠকানো উচিত হয়নি। আমি আর তোমাকে ঠকাবো না। আচ্ছা বোন, যা হয়েছে হয়েছে, ঠিক আছে? যেহেতু আমার স্বামী তোমার বিয়ে করে ফালাইছে, তোমার তো আমি ফালাই দিতে পারবো না। আর আমরা দুই বোন মিলামিশা সংসার করি। এতক্ষণে ঠিক আছে, দুইজন মিলজিল করে থাকবা, আসো আমার। ওই শোন, আমরা বুঝি, তোরা পুরুষ বুঝস না, ঠিক আছে? আজকে তো বুঝছলা, নারীরা সবই পারে, আর মিল্লাও থাকতে পারে, আবার চুল দিয়েও ছিটতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন থাকো, আমি বাজার করে নিয়ে আসতেছি, ঠিক আছে? যাই হোন, যেহেতু ছোট বউ আইছে তুই ইয়া করিস, বড় একটা মাছ আনিস। আচ্ছা ঠিক আছে, হাঁস মুরগি সব নিয়ে আমু। বোন আহ বহো, আজকে থেকে আমরা দুই বোন, বুঝছো? হ্যাঁ, আমারও বোন নাই, আপনি আমার আজকে থেকে বড় বোন, ঠিক আছে? আমরা সব সময় মিলামিশে থাকনা বোন, আমার ভুল তুমি কি হলে আপনি মাফ করে দেন। না না, ছোট বোন কি কোনোদিন বড় বোনের কাছে ভুল করে? তুমি আমার বোন, ঠিক আছে? সমস্যা নাই, আমরা